গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ সকাল সকাল উঠে আমি আমার বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি কোনো রকমভাবে। পরে তো আবার গোছাতেই হবে, এখন আগে সকাল সকাল বিছানাটা তাড়াতাড়ি গুছিয়ে আমি রান্না করতে চলে যাব, যেহেতু ওর বাবা দোকানে যাবে। তবে আজ কি ছেলে স্কুল বন্ধ, ছেলে স্কুলে যাবে না, যেহেতু আজ গণেশ পূজা, এর জন্য ছেলে স্কুলে যাবে না, বন্ধ, স্কুলটা আজকে বন্ধ। তো বন্ধুরা, জানো তো কালকে আমি বাড়িতে গিয়েছিলাম, আমার ভাস্তির জন্মদিন ছিল, সেখান থেকে এসেছি। সেখান থেকে তো কিছু খাবার দিয়ে দিয়েছিল, তো সেই খাবারটা তো ওর বাবা কিছুটা খেয়েছে, সবটা খেতে পারিনি, সকালবেলাটা খেয়ে নিবে বলেছে। তারপর বন্ধুরা, ছেলে ও পড়তে বসেছে, স্যার এসেছে ওই ঘরে, তো ওই ঘরটা আমি গুছিয়ে দিয়েছি আগে, ওই ঘরে পড়তে বসে গেছে, আর ওর বাবা দাঁত ব্রাশ করছে। তো আমি এদিকে কি করব চিন্তা করছি, যে সকালবেলায় বাসি খাবারটা খেয়ে যাবে, দুপুরবেলা আবার কখন খাবে না খাবে, যদি গ্যাস হয়ে যায়, এমনিতেই তো সুগারের রুগী। তো এইসব ভেবে আমি ভাবলাম যে না, একটু তাড়াতাড়ি ভালো কিছু রান্না করে দিই, তো ওটা খেয়েই ও যাক, বাসিটা আমরা খেয়ে নিব। তো তারপর আমি ওকে ওই সব মানে রান্না করে সেটাই খাইয়ে দিয়েছি, বাসিটা আমরাই খেয়ে নিলাম। জানো তো বন্ধুরা, এই বাসি খাবার পর যা হলো সেটা কি, আমার তো শরীরটা এত খারাপ লাগছে আর প্রচণ্ড গ্যাস হয়ে গেছে, শরীরে কাজের এনার্জি লাগছে না, কাজ করতে পারছি না, শুধু ঘুম পাচ্ছে, আর ঘরে তো ঘুমাতেও পাচ্ছি না, ঘরে তো প্রচণ্ড গরম লাগে। তো বাইরে গিয়ে পরে কি করব, ছেলেকে নিয়ে গিয়ে বাইরে বসলাম একটু গাছের নিচে। আমাদের বাড়িতে সেরকম বড় গাছ নেই, কিন্তু একটা শেফালি ফুল গাছ আছে, খুব বড়ও না খুব ছোটও না, সেই গাছটার নিচে গিয়ে একটু বসলাম। তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু আমার কাজগুলো, সকালের কাজগুলো সেরে নিলাম। কোনোদিন তো আমি এডিট করি, রাতেই এডিট করে রাখি ভিডিওটা, তো আমি জন্মদিন থেকে এসে আর রাত্রে এডিট করতে পারিনি, সেজন্য সকালবেলা ছেলেকে বললাম ওর বাবা যাওয়ার পর, যে বাবা ওখানে গাছের নিচে বসে, বাবা তুই আমার একটু ভিডিওটা এডিট করে দে না, আমার একদম ভালো লাগছে না। পরে ছেলে কি করলো, এডিট করে দিল, আর এদিকে আমি বসে 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 অন্য মোবাইলগুলো দেখছি, এডিট করতে ভালো লাগছে না। তারপর ছেলেকে বললাম, বাবা তুই একটু এই যে ঘাসগুলো হয়েছে, ও জঙ্গল হয়েছে, এই জায়গাগুলো একটু কেটে কেটে দে। তো ও তো আর পারে না সেরকম, ওকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি, ও কেটে নিচ্ছে, দেখো খুব ভালোই করেছে, ছোট এখনও, সেরকম তো করতে পারে না, ভয়ও পায়, তো যেভাবে দেখিয়ে দিচ্ছি করে নিচ্ছে। হয়তো এখন করছে, বড় হলে করবে কি না জানি না, কারণ ছোটবেলায় তো এখনও পারে না, না তো এখন করছে, এখন বড় হয়ে যে কি করবে একমাত্র ঈশ্বরই জানে। তো বন্ধুরা, আমরা এনে দেখেছো আমি কি বলতে চাইছি, তো কিছু কিছু ব্লগারদের সম্পর্কে বলতে চাইছি, যে বন্ধুরা কিছু কিছু ব্লগার আছে যাদের সম্পর্কে আমি বলবো। তো বন্ধুরা দেখো, আমরা না মাঝে মাঝে ভিডিও করতে একদম ইচ্ছে করে না, কাজের এনার্জি লাগে না, ভিডিও করতে ইচ্ছে করে না, শরীরে প্রচণ্ড আলসি লাগে, ভালো লাগে না ভিডিও করতে, তখন কি করব বলো তো? এই যে কিছু কিছু ব্লগার আছে তাদের সম্পর্কে আর কী বলবো বলো, মানে মনটাই খারাপ হয়ে যায়, কাজকর্ম করতে ইচ্ছে করে না, শরীরে এনার্জি লাগে না। তারপর আমি ব্লগারদের সম্পর্কে ইউটিউব খুললে পরেই তাদের ভিডিও চলে আসে, আর আমি তাদের ভিডিও দেখতে দেখতে আমার নেটই শেষ হয়ে যায়, আর আমি তাদের কিছু কিছু ব্লগার আছে তো তাদের ভিডিও দেখতে দেখতে আমার কাজে ফুল এনার্জি পাই, আমার ভিডিও করার এনার্জি পাই। বন্ধুরা সত্যি বলছি, তোমরা এত ভিডিও ভালো বানাও না, তোমরা ব্লগ এত ভালো করো, যে তোমাদের ভিডিও দেখতে দেখতেই আমার কাজের একদম এনার্জি চলে আসে, ভিডিও করার এনার্জি আসে, খুব ভালো লাগে তোমাদের ব্লগগুলো দেখতে, খুব ভালো লাগে। জানি না আমার ব্লগ কারো হয়তো পছন্দ হয় না, বা কিছু কিছু লোকের পছন্দ হয়, আবার বেশিরভাগ লোকেরই পছন্দ হয় না, যার জন্য তোমরা হয়তো দেখো না। আমার তো ওই ভিডিও দেখতে দেখতে, ব্লগগুলো দেখতে দেখতে আমারও ব্লগ করতে ইচ্ছা করে, তাই আমিও ব্লগ করি। কিন্তু বন্ধুরা সত্যি বলছি, তোমাদের ব্লগগুলো খুব সুন্দর,
তোমাদের ভিডিও দেখে আমি ফুল এনার্জি পাই, কাজের ভিডিও করার প্রচুর এনার্জি পাই। তো বন্ধুরা আজ বেশি কিছু বলবো না, কারণ বেশি বড় হলে আবার তোমরা দেখবে না, তো ছোটই করছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।